এই বছরে বীরভূম থেকে আমার কাছে ফোন গেছিল কোন জায়গার ঠিকানা বলেন কি একটা মসজিদে একটা বিল্ডিং এ একটা ছেলে কত বয়স বললে হুজুর আমি বললাম ব্যবিচারের সমান গুণা হবে হারাম কুড়ি বৎসরের যুবক যদি হাফিজে কোরআন যদি তারাবি পড়ায় মেয়েদের সামনে একবারই হারাম নামাজ একটাও হয় নাই যদি বলেন কেন নাবালিক যদি হতো ছেলেটার বয়স যদি 10 বছর হতো তাহলে যদি তারা বিপত্ত তাহলে জায়েজ ছিল কিন্তু যখনই তার 12 বছর বয়স হবে মানে বালিক সেই ছেলেটা বাচ্চা ধারণ করার ক্ষমতা এনেছে তার মানে তার মধ্যে আল্লাহ নফস দিয়েছে যৌবনের একটা চাহিদা দিয়েছে তখন তার জন্য হারাম কেন ওই কুড়ি বৎসরের ছেলে যদি তারাবি শুনায় কি বুঝলে যখন ইসে বসে সাইডে যদি সুন্দরী খালা থাকে নামাজ একদম বরবাদ কি বুঝলেন তারাবিতে খালি আটকে যাবে খালি মুতা লাগবে আলমাইকা উলাইকা আল্লাহাম আর মনে মনে মানে কি বিয়ে করলে হতো

পনেরো পাড়া হিপস হয়েছে ইদিক উদিক থেকে শুনে শুনে মুখস্থ করে তারপরে আমাদের সাথে পড়েছে এখন আবার আমার ছাত্র আমরা বাপ বলেছি আমরা যতদিন আছি তোমরা তুমি ততদিন থাকো মৃত্যুকাল পর্যন্ত থাকো মাদ্রাসা তার পঞ্চাশের ওপরে বয়স এখনো আছে সে মাঝে মাঝে দুঃখ করে ইয়াসিন তখন শুনাতিস আমি খালি ওকে সবক শুনাতাম মগরিবের পরে আমার যে হিবজের পৃষ্ঠাটা হতো সবকের জন্য তাকে শুনাতাম আর খালি আটকি যেত বললে তোমার খালি আটকি যেত গো তুমি আজকে বক্তা আমি কিছুই হতে পারলাম না আমি বললাম আল্লাহ তোমাকে সব থেকে বড় নিয়ামত দান করেছে বলে কি ভাই আমরা তোমাকে চোখ দেয়নি এটাও একটা বড় নিয়ামত আমাকে চোখ দিয়েছে এটাও নিয়ামত আল্লাহ চোখ দিয়েছে তুমি চোখের অপব্যবহার করো না আল্লাহ তোমাকে চোখ দেয়নি চোখের সমস্ত পাপ থেকে তোমাকে হিফাজত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমার চোখের দ্বারা সাদা দেখি রঙিন দেখি পাপ দেখি নেকি দেখি আমি একটা নারীকে দেখি নারী শরীরকে নিয়ে আমার दिमागে টেনশন হয় শরীরটা কেমন হবে এর সঙ্গে বিবিচার করলে কি হবে রফিক ভাই তোমার দিনটাও অন্ধকার রাতটাও অন্ধকার নারীটাও অন্ধকার ফর্সাটাও অন্ধকার ফর্সাটাও কালো কালোটাও কালো সাদাটাও কালো মাগুর সামলাটাও কালো তোমার সব কালো করেছে তোমার খালি জান্নাতটা আল্লাহ উজ্জ্বল করে রেখেছে জোরে বলুন সুবহান ওই জন্য আমার ভাই অন্ধকে দেখে চোখ বালারা অনুভব করো আমাকে আল্লাহ অন্ধ করেনি তাই এই চোখের অপব্যবহার করা যাবে না আল্লাহ যার হাত নেই তাকে দেখে অনুভব করো আল্লাহ বাকে হাত দিয়েছে আল্লাহ ওকে হাত দেয়নি অনুভব করো আমার যদি এই হাতটা না থাকতো কি হতো আল্লাহ যাকে পা দেয়নি তারা শুকর আদায় করো আল্লাহ একটা পায়ের যে কি মূল্য যার পা নেই তাকে জিজ্ঞেস করো চোখ অন্ধকে জিজ্ঞেস করো চোখের কি মূল্য মাঝে মাঝে রফিক ভাই কাঁদে ইয়াসিন ভাই বিয়ে করিনি শেষ বয়সে কি হবে আমরা আল্লাহ যেটা মঙ্গল রেখেছে তুমি দিনের পথে আছো আল্লাহ তোমার ব্যবস্থা করবে তুমি চিন্তা করো তুমি মাদ্রাসায় আছো তুমি সব থেকে বড় ভাগ্যবান যে তুমি আজ পর্যন্ত তুমি যখন মারা যাবে তখনও তুমি তাল বিলিম অবস্থায় মারা যাবে আজ তুমি ছাত্র আর মৃত্যুকাল পর্যন্ত ছাত্র থাকবে ওই জন্য আমার ভাই শুনেন ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে এই উলামাগুলোকে বেঁচে বেঁচে আল্লাহ নিয়ামত দান করেছে আপনি আপনার ছেলের পেছনে দুনিয়াবি শিক্ষায় কত খরচ করছেন একবার মনকে জিজ্ঞেস করবে দিয়ে যদি মনে হয় আমার ছেলের পেছনে এত খরচ আর তুমি কোরানের জন্যে খরচ করতে যদি না পারওয়াল্লাহকে কি জবাব দিবে ভেবে দেখো একটু অনেকজন বলবে কোরআনের শিক্ষা আমাদেরকে ফতোয়া লেয় আমাদের কাছে রমজান মাসে কম ফতোয়া দেওবান থেকে ফতোয়া আনতে যায় অনেক এঁতে পাকা মাল আছে এঁচোড়ে পাকা জানেন এঁচড়ে পাকা মানে রোদে পেকে রোদে পাকা মাল ভালো লাগে খেতে একদম ভালো লাগে রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে তিন দিন ঘুরে এসছে চার দিন তালিম করছে পাঁচ দিন ইদিক থেকে ঘুরে এসছে দেওবান গেছে ফতোয়া আনতে নাইলে আমার বাবাজি মুফতি দববি সাহেবের কাছে ফতোয়া আনতে গেছে হুজুর তারা বিপরিয়ে পয়সা লিয়া যাবে কি না দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে কি তারা বিপরিয়ে পয়সা লিয়া যাবে না কই তুমি পন্ডিত জিজ্ঞেস করো তো কটা ডাক্তারের ছেলে হাফেজ হয়েছে কটা প্রফেসরের ছেলে হাফেজ হয়েছে তোমার বীরভূমের যে কটিপতি মুসলমান তার ছেলে হাফেজ হয়েছে কিনা তার ছেলে যদি হাফেজ হয় সে তারাবি পড়িয়ে পয়সা দিবে না অসুবিধা নেই গরিবের ছেলে যদি তারাবি পড়ায় ধরে নাও পয়সা নিল না একটা লোক পার করে দেন লকডাউনের সময় পশ্চিম মাটিতে গরিব মৌলবি যারা মাদ্রাসার শিক্ষক তাদের বাড়ির খোঁজ নিতে গেছে ভাই তোমার বাড়িতে কি কি লাগলো তারা বিপরীয়ে হাফেসাব চলে গেল এমন পণ্ডিত লোক কেউ আছে যে বলবে এমন ইমানদার হাফেসাবের জন্য এক কাজ কর পাঁচ কুইন্টাল চাল কেন আলু কেন ডাল কেন তার সংসারের জামা কাপড় সব যেন ছ মাস চলে সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দে কেউ করেছে কোনদিন এমনি তো হয় না আমাকে সেদিন একজন প্রশ্ন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিল কোথা থেকে বলুন বলবো আপনাদের পাড়ুই এলাকা থেকে ফোন করে হলো হুজুর জলসা করাবো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কবে করাবে বলে আপনার ডেট আমরা ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে মে মাসের ডেট নাই আচ্ছা বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না আলহামদুলিল্লাহ খুব পরেজগার এত পরেজগার তোদের গ্রামে কি করে হলো বে এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই বলছে জি আমাদের গ্রামের লোক বলছে আমি ইমামকে কত বেতন দিস খুঁজে চার হাজার আমি তোর দিকে জুতো মারার লোক আছে তো ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই তো আমাকে কি ইনসাফ করবি তোর ইমামকে ইনসাফ কর আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের লোক মুর্শিদাবাদের লোক বাংলার লোক কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি মলবি শকতের বেটা আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি আমি ফ্রি জলসা করব ইমামদের বেতন 50000 করে দেন। আমি কাল থেকে ফ্রি জলসা করব 1 টাকা লুবো না আমাকে গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন আমি দু ঘন্টা বায়ান করে ঘর চলে যাব এক টাকা লুবো না দিলে লুবো পগটে চা খেতে টাকা দিলে গুঞ্জে লুবো চলে যাব এরকম করো খালি ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন যখন ইমামদের বেতন পঞ্চাশ হবে আমি আর জলসা করব না তো ইমামতি করু এরকম হাসছে দেখো বুঝতে পেরেছেন না পারেন রান্দা ভাত পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো অসুবিধা কি আছে কষ্ট তো ওই জায়গায় না ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা লিয়া যাবে কি না ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে কি না ফতোয়া লেন না ভাই তাকওয়া অর্জন কর অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে তাকওয়া নিয়ে নে তাকওয়া যদি আসে না তুমি ইমামের খোঁজ নিবে এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে আমি ফতুয়া দিতে আসিনি তোমাদিকে হারাম হালাল বলতে আসিনি